হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো এগ কোরমা। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, কুলচা, নান, যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। তাহলে চলুন কিভাবে আমি রান্নাটি করেছি দেখে নিই। আমি এখানে এগ কোরমা বানানোর জন্য 6 পিস ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এটাকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব। আর আমার লাগছে এখানে 1 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে পেস্ট বানিয়ে নেব। আর আমার লাগছে এখানটায় আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু সব মিলিয়ে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর লাগছে টক দই। টক দই এখানে আমি 1/2 কাপ নিয়েছি। আর এখানে আমার লাগবে ধনে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো লাগছে, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর আমি কিছু গোটা মশলা নিয়েছি, এটা ফোড়ন দেব। তেজপাতা, ছোটো এলাচ, গোলমরিচ আর দারচিনি। আমি ডিমটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। আর পেঁয়াজটাকেও ভেজে রেখেছি। এটাকে বেটে রান্নাতে দেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি যেই তেলে পেঁয়াজ আর ডিমটা ভেজেছিলাম ওই তেলটাই রেখেছি। তাতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, 1 টিস্পুন মতো। এতে গোটা গরম মশলাগুলো আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এই সময় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। যেই মিক্সিতে আমি কাজু পেস্ট করে রেখেছিলাম ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দই। দইটা দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এরপর দইটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দইটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দইয়ের কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি কাজু, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আরো 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো, মশলাটা যাতে কড়ার গাত থেকে ভালোভাবে ছেড়ে আসে। মশলাটাকে ভালোভাবে একটু কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ডিমটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। আমার যতটা ঝোল রাখার দরকার আমি ততটা জল দিয়েছি। আপনারা যদি ঝোল কম বেশি রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে নেবেন। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো যখন আমি উপকরণ দেখিয়েছিলাম তখন আর দেখানো হয়নি, একটু মিস করে গেছিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আমার এগ কোরমা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপর আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততদিন আপনারা ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার।